পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, আর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি পুজো প্রস্তুতি নিয়ে। এবারে চলে এসেছি আমরা রাজডাঙ্গা নব উদয় সংঘতে। আর পাশে পেয়ে গেছি এখানকার শিল্পী। এবছর রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গে আমাদের ভাবনা হচ্ছে ভারসাম্য। ভারসাম্য এমন একটা শব্দ যেটা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য, সেটা সামাজিক, রাজনৈতিক বা পারিবারিক। ভারসাম্যকে বলা হয় সম্পর্কের ধারক। তো আমার এখানে ভারসাম্যটা হচ্ছে প্রকৃতি এবং প্রযুক্তির মধ্যে। বলা হয় যে প্রকৃতির ভস্মসজ্জায় জ্বলে ওঠে সভ্যতার আলো। একটা গাছের স্কাল্পচার আছে এখানে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক আলো জ্বলে উঠছে। প্রকৃতি আমাদের মায়ের মতো, তাকে কেন্দ্র করেই আমাদের জার্নিটা শুরু হয়েছিল। কিন্তু একটা টাইমে গিয়ে আমরা সেই প্রকৃতিকে ভুলে গেছি, আমাদের সাথে মাটির সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রযুক্তি বা টেকনোলজিকে আমরা ওষুধ হিসেবে দেখাতে পারি না, কারণ আজকের দিনে প্রযুক্তি বা টেকনোলজি ছাড়া আমরা অচল বা স্থবির। কিন্তু আবার প্রকৃতি ছাড়া আমাদের অস্তিত্ব থাকবে না। তো যদি অস্তিত্ব না থাকে তাহলে অতি আধুনিকতার লাভটা কী? তো এই জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছে আজকের দিনে নিজেকে প্রশ্ন করার দরকার আছে যে আমাদের নিজেদের স্বার্থে আমাদের উত্তরসূরিকে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে গেলে আমাদের এখন সময় এসে গেছে যে প্রকৃতি এবং প্রযুক্তির মধ্যে একটা সুন্দর ভারসাম্য বজায় রেখে চলা। এবং এই পথ ধরেই আমাদের এবছর জার্নি রাজডাঙ্গায় ভারসাম্য। প্রচুর লোকের ঢল নামে, এই কাজ দেখতে অনেক লোক আসেন। গত 4 বছর ধরে এখানে রাজডাঙ্গায় আমি কাজ করছি। এবছরেও সবাইকে যে নিরাশ করব না, এবং সবাই যে এসে চমক লাগবে সবার, তাই জন্য আগাম স্বাগত শুভেচ্ছা এবং সবাইকে আহ্বান জানাবো রাজডাঙ্গায় একবার ঘুরে যাওয়ার জন্য। এবং সেই প্রশ্নটা একবার নিজেকে করতে যে আমার উত্তরসূরির জন্য আমি ব্যাংক ব্যালেন্স বা জমি জায়গা সবই রেখে যাচ্ছি, একটা সুন্দর পৃথিবী কি রেখে যেতে পারছি? তার জন্য কী করা উচিত? এবারে ভাবনাটা আমাদের আর্টিস্ট আপনাকে বলেছে ভারসাম্য, প্রকৃতি আর প্রযুক্তিকে নিয়ে সামনে রেখেই, যে প্রকৃতি এবং প্রযুক্তি দুজনই একজন অপরের পরিপূরক, তাকে সামনে রেখেই এইবারের নব উদয় সংঘের ভাবনা। সভাপতি সুশান্ত ঘোষের পরিচালনায় আমাদের প্রত্যেক বছর বঙ্গবাসীর কাছে একটি নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করি। এইবারও একটা সচেতন মানে বার্তা দেওয়ার জন্যই পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর কাছে যাওয়ার জন্য, যে শুধু প্রযুক্তি করে চললেই হবে না, বড় বড় অট্টালিকা কারখানা করে গেলাম কিন্তু প্রকৃতিকে যদি ধ্বংস করে দিতে পারি তবে মানুষের ব্যালেন্স আর থাকবে না। তো সেইটাকে দুজনকে সমন্বয় রেখে, দুজনকেই যাতে এক্সিস্টিং রেখে এগোনো যায়, সেই ব্যবস্থাটাই আমরা এই সচেতনতার মধ্যে দিয়েই, এই প্যান্ডেলের মধ্যে দিয়েই মানুষকে সচেতন করবার চেষ্টা করব। এবার সারা বছরই আমাদের একটা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে, আমরা প্রত্যেক বছরই এখানে একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান করি, এবছরও করেছি। আমাদের সভাপতির পরিচালনায় আমরা প্রায় 80খানা বৃক্ষরোপণ করেছি, যাতে গাছ বাঁচুক তবে প্রাণ বাঁচবে, তবে প্রযুক্তি বাঁচবে, এই লক্ষ্যে রাজডাঙ্গা নব উদয় সংঘের ভাবনা ভারসাম্য।